টলিউডের ভিলেন অর্থাৎ অঙ্কুশ হাজরা লকডাউনের মধ্যেও যেরকম তার দর্শকদের রীতিমতো এন্টারটেইন করে গিয়েছেন, সেরকমই কিন্তু লকডাউন পরবর্তী সময়েও তার দর্শকদের জন্য তিনি নিয়ে আসছেন এক রাশ ছবি উপহার হিসাবে, যার মধ্যে আরেকটি ছবির নাম যুক্ত হলো, নাম হতে চলেছে মৃগায়া প্রথম অধ্যায়। সময়ের সাথে সাথে অঙ্কুশের অভিনয় কিন্তু এসেছে অনেকটা ম্যাচুরিটি, আর তাই জন্য এই ছবির জন্য নিজেকে পুরো দস্তুর ভাঙছেন অঙ্কুশ। প্রথমবারের জন্য স্পেশাল টাস্ক ফোর্সের অফিসারের ভূমিকায় দেখা যেতে চলেছে অঙ্কুশ হাজরাকে। মূলত টলিউডে তাকে রোম্যান্টিক হিরো বা কমেডি হিরো হিসেবেই সবাই চেনে, তবে এবার নিজেকে অন্যভাবে মেলে ধরতে একদম প্রস্তুত অঙ্কুশ। রাজাচন্দ্র পরিচালিত এবং ঐন্দ্রিলা ও অঙ্কুশের প্রথম অভিনীত ছবি ম্যাজিকের শুটিং শেষ করেই এবারে নতুন ছবি মৃগায়ের কাজ শুরু করতে চলেছেন অঙ্কুশ। না, এটি মৃণাল সেনের ছবি কিন্তু নয়, মৃগায়ের কিন্তু কোনো রিমেকও নয়, বরং একেবারে টান টান উত্তেজনায় ভরা এক গল্প নিয়ে হাজির নতুন পরিচালক শফিক ভট্টাচার্য। নতুন থ্রিলার মৃগায় ডাকা বুকো পুলিশ অফিসারের চরিত্রে এবার দেখা যেতে চলেছে অঙ্কুশকে, আর অঙ্কুশের স্ত্রীর ভূমিকায় দেখা যাবে দর্শনা বণিককে। ছবির গল্প কিন্তু একেবারে নিজস্ব পরিচালকে, আর এই গল্প নিয়ে জানা যাচ্ছে গোকুলপুরে বেড়াতে গিয়ে রহস্যজনকভাবে সেখানে নিখোঁজ হয়ে যায় পাঁচজন কলেজের জিগরি দোস্ত। এইটা কি নিছকই দুর্ঘটনা নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো রহস্য? সেই রহস্যের উদ্ঘাটন করতে গিয়ে কী কী সমস্যার মুখে পড়বেন স্পেশাল টাস্ক ফোর্স অফিসার অঞ্জন সেনগুপ্ত? নিশ্চয়ই বলে দিতে হবে না, অঞ্জন সেনগুপ্তের চরিত্রেই দেখা যেতে চলেছে অঙ্কুশ হাজরাকে। গল্প যত এগোবে ততই কিন্তু গতি পাবে ছবির গল্প। এর সাথে আপনাদের জানিয়ে রাখি, নির্জন দ্বীপে কয়েকটি ছায়ামূর্তি জটলা করে রয়েছে, সমুদ্রের জলে নিরুদ্দেশ হওয়ার খবর ভেসে উঠছে। ছবির ফার্স্ট লুক কিন্তু একেবারে নজর কেড়ে নিয়েছে। ইতিমধ্যেই মৃগায়ার মহড়া তো কিন্তু সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে, আর তারই ছবি দিলেন অঙ্কুশ হাজরা। আগামী 19 নভেম্বর থেকে শুটিং শুরু হবে এই ছবি। কলকাতা ওড়িশার চলবে শুটিং পর্ব। শুটিং শুরুর আগেই ছবির সিকুয়েলের পরিকল্পনা করে ফেলেছেন পরিচালক। অঙ্কুশের নতুন ছবি নিয়ে আপনারা কতটা এক্সাইটেড বন্ধুরা, কমেন্ট করে জানিয়ে দিন আমাদের চ্যানেলে, এবং লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।